বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা স্বপন ভট্টাচার্য মাননীয় এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার পরিচালনা সময় মন্ত্রণালয়ে ভারত প্রজাতি বাংলাদেশ সরকার তাকে ফুল পালন করে দিয়েছেন আফিরুদ্দিন মহোদয়। সুধিমণ্ডলী, এবার আমাদের বাংলাদেশের পক্ষে ভালোবাসার ছোঁয়া উত্তরীয় যারা স্বপন ভট্টাচার্য মাননীয় এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমি মঞ্চে আহ্বান করছি জনাব আসাদুজ্জামান আসাদ সাংগঠনিক সম্পাদক সাথে উপজেলা আওয়ামী লীগ মহোদয়কে আমি মঞ্চে আহ্বান করছি জনাব মোহাম্মদ আয়োজন করি এবং আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পৃথিবীতে একটিমাত্র জাতি যে জাতি ভাষার জন্য যুদ্ধ করেছে সেটাই বাংলাদেশ, এবং সেই স্বীকৃতি হিসেবে আজকে আমরা দুই বাংলার সকল বাঙালিরা মিলে এই মৈত্রী অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি এবং প্রতিবাদ করি। এবারও তার ধারাবাহিকতা এবারও হচ্ছে এবং আমরা সার্বিক সকলের সহযোগিতায় দুই বাংলার একটা মিলন স্থল এখানে পরিণত হয়েছে। এবং আমরা আরও একটা বিশেষ উল্লেখ্য যে এখানে আমরা রক্তদান কর্মসূচিটা গ্রহণ করেছি। আমাদের এই বাংলার রক্ত ওই বাংলার যারা মনুষ্য দুস্থ ব্যক্তি আছে তাদেরকে দেওয়া হবে, এবং আপনাদের ইন্ডিয়ান রক্ত আমাদের বাংলাদেশের যারা মনুষ্য রুগী আছে তাদেরকে দেওয়া হবে। এই রক্তের বিনিময়ের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই আমাদের ব্যক্তিত্ব, আমাদের ঐক্য এটা অটুট থাকবে। ঠিক, ধন্যবাদ। আপনার নাম? আমি শেখ আফিরুদ্দিন, সংসদ সদস্য শাহরশাহ, ম্যানাম। আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে বাঙালি জাতি বাংলা ভাষায় যারা বিশ্বাসী তাদের একটি ঐতিহাসিক দিন। 1952 সালে এই বাংলাদেশ তৎকালীন পাকিস্তান শাসকদের বিরুদ্ধে বাংলা ভাষাকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন সংগ্রাম করে যারা জীবন দিয়ে এই বাংলা ভাষাকে এই বাংলাদেশে এই বাঙালিদের ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল সেই ঐতিহাসিক দিনকে আমরা স্মরণ করি। সেই স্মরণের ক্ষেত্রে সেই ঐতিহাসিক দিনে আজ বাংলাদেশ এবং ভারতের যারা বাংলা ভাষী মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা পরস্পর মহামিলনের মধ্য দিয়ে আমাদের প্রাণের ভাষা মায়ের ভাষা বাংলা ভাষাকে স্মরণ করতে পারছি। এটি একটি স্মরণীয় ঘটনা, এটি একটি ঐতিহাসিক ঘটনা, আমরা এটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বলে মনে করি। আপনার নাম? আমার নাম স্বপন ভট্টাচার্য, আমি পার্লামেন্ট মেম্বার এবং আমি বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার কর্মী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। সিকিউরিটি তারপরে দুই বাংলার মিলনস্থল, বাংলার বেনাপল পেট্রাপল ভারতবর্ষের বাংলাদেশের মিলনস্থল, এই দিনটা আমরা কোনোদিন ভুলতে পারি না। এই দিনটা আমরা যে ভাষা নিজের ভাষাকে স্বীকৃতি পেয়েছি এর থেকে বড় কথা হয় না। আর এই যে কাঁটা তারের ব্যারিয়ার, এই যে কাঁটা তার রেখেছি না, কাঁটা তার খুলে দেওয়া উচিত। আমরা দুই বাংলা যেন এক হতে পারি, আমাদের মিলনস্থল তৈরি হোক। আজকে আমাদের অনুপ্রেরণা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, যেমন অনুপ্রেরণা অনেক আমাদের সবার প্রিয় হাসিনা শেখ হাসিনা রয়েছে। আমাদের দুই দিদি একে একাগ্রার করে দিয়ে গেছে, উন্নয়নের বাতাবরণ তৈরি করেছে। আমি বিধায়ক কণ্ঠে বলতে পারি যে আজকে আমাদের অপর বাংলার ভাইয়েরা বোনেরা এসছে, আমরা স্বাগত জানিয়েছি। আজকে সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই দিনটাকে আমরা পালন করি। এই দিনটা আমাদের কাছেও দুঃখের দিন হলো, কিন্তু আমাদের কাছে আমাদের নিজেদের মুখে মাতৃভাষায় আমরা বলার সুযোগটা পেয়েছি। যে তাদের বলিদানের মধ্যে দিয়ে তাদের রক্তের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আর একটা স্বাধীনতা পেয়েছি। এবারে প্রতি বছরের থেকে এবারের সিকিউরিটি বেশি, কি বলবো, অনুভূতি অনেক ব্যাপার। আপনি কাঁটা তার দিয়ে আটকে রাখতে পারেন, কাঁটা দিয়ে মানুষকে আটকাতে পারেন, পাখিকে আটকাতে পারবেন, পাখি উড়েই যাবে, কাঁটা তারের ব্যারিয়ারটা খুলে যাক, আমরা দুই বাংলা যেন এক হয়ে যেতে পারি, এটা যেন মিলনস্থল তৈরি হয়।
এবারে নিরাপত্তা নিরাপত্তা করবে, কিন্তু আমাদের মনের মধ্যে নিরাপত্তা নেই। আমাদের মনের মধ্যে বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।